দুনিয়ার জমিনে এমন দুটা গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, আপনি যদি দুনিয়ার জমিনে হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ইন্তেকাল করে থাকেন, মসজিদ মাদ্রাসা বানিয়ে যে থাকেন, চব্বিশটা ঘন্টা তাহাজ্জুদে কাটিয়ে দিয়ে থাকেন, হয়তো আল্লাহ তাআলা আপনার কিছু কবুল করবেন না। দুনিয়ার জমিনে দুটা গুনাহ করা যাবে না, আপনি নামাজ পড়েন নাই, সালাত ঠিকমতো পড়েন নাই, আপনি ঠিকমতো নামাজ পড়েন নাই, ঠিকমতো সালাত করতে পারেন নাই, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আপনি মাগরিবের সালাতে মসজিদে আসতে পারলেন না, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আপনি চেষ্টা করেছেন ফজরের সালাতে মসজিদে আসবেন, আসতে পারলেন না, আপনি ঠিকমতো সালাত পড়তে পারেন নাই, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আপনি ঠিকমতো রোজা রাখেন নাই, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে। আপনি হজ করলেন না, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে। এক কথায় আল্লাহ তাআলার হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। আপনি হয়তো বেখেয়ালে যৌবনের ধাঁধায় পড়ে আপনি জেনা করে ফেলেছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে। আপনি এর চাইতে মারাত্মক অপরাধ করে ফেলেছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে বান্দা যদি আমার হাত নষ্ট করে ফেলে আর কোন একটা সময় হাত উঠাইয়া আমার কাছে তওবা করে, এটা আমার বান্দার ব্যাপার আর আমি আল্লাহর ব্যাপার, আমার কাছে তওবা করলে হয়তো ক্ষমা করে দিতে পারি। দুনিয়ায় যদি তওবা না করে আখেরাতে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, যদি তার ভিতরে ঈমান থাকে। আমার বন্ধুগণ মনে রাখবেন, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বারবার ডাক দিয়া বলবেন, জাহান্নামের সরদার মালিক, শত বৎসর হয়ে যাচ্ছে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছি, তুমি খুঁজে দেখো না জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা আছেনি, যার ভিতরে ঈমান ছিল, যার ভিতরে ঈমান ছিল এমন কোন বান্দা আছে কিনা একটু দেখো। ফেরেশতা খুঁজতে থাকবে জাহান্নামে, কোথাও খুঁজে পাবেন, আল্লাহ নাই, কাউকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন আবার দেখো, ফেরেশতা কুস্তে কুস্তি জাহান্নামের একেবারে নিচে গিয়ে, একেবারে নিচে, যার নিচে আর কিছু না, এমন জায়গায় গিয়ে দেখবেন দুটা পাথরের চিপায় একটা রূহ পড়ে চিৎকার করে শুধু বলছে, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। দুটা পাথরের চিপায় পড়ে চিৎকার করে ডাক দিচ্ছে জাহান্নামের নিচে। ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা একটা রূহ চিৎকার করে করে ডাকছে, আল্লাহ বলবেন এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, গুনাহ করেছে, নাফরমানি করেছে, আমার হক নষ্ট করেছে, আমি ক্ষমা করে দিয়েছি, তোমরা আমার বান্দাকে উঠাও, আমার বান্দাটাকে জাহান্নামের অতল গহ্বর থেকে উঠাইয়া জীবন নদীতে গোসল করাইয়া পাক সাফ করাইয়া হায়াতের সাগরে গোসল করাইয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা আমি আপনার জান্নাত চাই না, আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন, আমি জান্নাত চাই না, আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া
জাহান্নামের গর্তের পারে আমাকে রেখে দেন, জাহান্নামের গেট পর্যন্ত বসাইয়া দেন, আমাকে আর কিছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জানতে চাইলেন, গোলাম দীর্ঘ বৎসর থেকে আমার কাছে শুধু চিল্লাচ্ছ আর ডাকতেছো, কোনো জিনিস জীবনে আর চাইবা না, তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া দিলে আর কোনো জিনিস চাইবা না। ও বান্দা, তোমাকে কি জাহান্নামের উপরে উঠাইয়া দিলে চলবে? বান্দা জাহান্নামের উপরে উঠে গিয়েছে, ফেরেশতারা তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন, এভাবেই চলে যাচ্ছে, আবার চিৎকার করে কান্না করবে আর বলবে আল্লাহ তাআলা অমনি আপনি দয়া করে জাহান্নামের নিচ থেকে আমাকে উঠালেন, জাহান্নামের গেট পর্যন্ত বসায় রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা ওখান থেকে জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের ভিতরে তোমার বান্দারা ঘুরে আমি দেখতে পাই, আল্লাহ তোমার কাছে জীবনে আর কিছুই চাইব না, তুমি কি আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দিবা, আমাকে তুমি জান্নাতের কাছ পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি ওখানে বসে 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 বাকি সময়টুকুন কাটাইয়া দিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে এটাই কিন্তু তোমার চাওয়া শেষ, আর চাইতে পারবে না, তোমার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ নেক আমল ছিল, রব তোমাকে জাহান্নাম থেকে উঠে দিয়েছি, এরপরে তুমি চাইলা জান্নাতের কাছাকাছি গেট পর্যন্ত পৌঁছে দিলাম, যাও ওখানে তাকে পৌঁছে দেওয়া হারাপ। জান্নাতের গেট যখন খুলে দেওয়া হয়, জান্নাতের নিয়ামতের সুবাসগুলা তার বডিতে লাগে, আল্লাহ আকবার বলেন, তার বডিতে জান্নাতের সুবাস লাগতে থাকে, জান্নাতের নিয়ামতগুলা লেগে যায়, জান্নাতের ভিতরে তাকায়া দেখে তার কত বন্ধু দুনিয়ার জমিনে ঠিক মতো সালাত পড়েছে, সে টাট্টা বিদ্রুপ করেছে, সে তার পাশের দোকানি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতি, তার ঘরের পাশের লোকটা গরিব ছিল তিন বেলা খেতে পারত না, আজকে জান্নাতি, আর তিনি দুনিয়ার জমিনে কোটি টাকার দালানে ঘুমাইছেন, আজকে জাহান্নামি, তাকাইয়া দেখতেছে কত গরিব মানুষ জান্নাতে ঘুরে, তার সহপাঠী কত বিজনেসম্যান জান্নাতে ঘুরে, সে জাহান্নাম থেকে উঠে আসছে জান্নাতের গেইটে বসে বসে কান্দে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ডাক দিয়া বলছেন, বান্দা এবার কান্না কর ব্যাপার কি? গোলাম ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা আমি কান্না করি শুধু আপনার জন্যে, আমার জন্যে কান্না করো কেন? আয় আল্লাহ তাআলা এই জন্যে কান্না করি, আমি তো গুনাহগার, আপনার নাম তো আজিজুল গাফফার, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নাম থেকে উঠিয়ে দিয়েছেন, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আয় আল্লাহ তাআলা এত কিছু আপনি আমাকে করে দিয়েছেন, আমি জীবনে আর কোনো জিনিস চাইব না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, তুমি তো বারবার বলতো চাইবা না, আবার চাও, এবার বান্দা বলছে, আল্লাহ তাআলা আমি তো গোলাম, আমি তো বারবার ওয়াদা ভঙ্গ করতে পারি, আমি তো গুনাহ করতেই পারি, আমি কথা বলে কথা না রাখতে পারি, কিন্তু সৃষ্টির মধ্যে একমাত্র যিনি আমাদের রব আর পুরা দুনিয়া তার সৃষ্টি, রব কাউকে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদাকে ভেঙে দেয় না। আল্লাহ জান্নাত কত সুন্দর দেখা যায়, তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতে বসবাস করার কথাও বলি না, আমাকে একটাবার জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও, আমি জান্নাতের ভিতরে যাব, জান্নাত দেখে কথা দিলাম, ওয়াদা দিলাম বের হয়ে আসব, যদি বের না হতে চাই আপনি ঘাট ধরে আমাকে বের করে দিবেন, আমাকে একটাবার ভিতরে ঢুকবার সুযোগ দেন। আল্লাহ বললেন, বান্দারে এবারে কথা শেষ কর, আল্লাহ আমিও তোমার কসম খায় বললাম এবারে কথা শেষ, সুবহানাল্লাহ বললেন, আল্লাহ বলেন এবারে কথা শেষ, আর কোনো জিনিস চাইতে পারবে না, ঢুকলেই বের হওয়া লাগবে। বান্দা বলছে, আল্লাহ আমিও কথা দিলাম, এবার কথা বলা শেষ, আর কোনো দিন চাইব না। আল্লাহ তাআলা বললেন, যাও তুমি জান্নাত দেখে আসো। বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে, দৌড়াতে শুরু করেছে, দৌড়ায় থামেন, আল্লাহ বলেন, বান্দা থামো না কেন, তোমাকে না বলছিলাম তুমি টাইম শেষ হয়ে গেলে বের হয়ে যাবা,
ও বান্দা বের না হয়ে তুমি জান্নাতের ভিতরে দৌড়াও কেন? এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ বললেন কি কথা বলতে চাও বলো? আল্লাহ তাআলার কাছে বান্দা বলছে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি যদি কাউকে কোনো জিনিস দান করেন তাহলে আপনি কি কোনোদিন ফিরিয়ে নিতে পারেন? আপনার কি কোনো জিনিসের কমতি আছে নাকি? আপনি কি এমন আল্লাহ আপনি কিন্তু কাউকে কিছু দিলে ফিরে আনেন, দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে, খোটা দিতে পারে, আপনি তো এমন আল্লাহ না কাউকে কোনো জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না। আপনি কোরআনে কারিমের ভিতরে বলেছেন কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ করান আর জীবনে বের করবেন না, আমাকে যেহেতু ঢুকাইয়া দিয়েছেন আপনি কেমনে আমাকে বের করতে চান? তাহলে তো আদা ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ বললেন বান্দা তোমাকে বের করতে চাই না, তুমি বলো কেমন জান্নাত চাও? যেই জান্নাত চোখে দেখা যায় তার চাইতে দশ গুণ বড় জান্নাত তোমাকে দিতে চায়। আমি বুঝাতে চাইলাম দুনিয়ার জমিনে আপনি যত অন্যায় করেন না ফরমানি করেন রব চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে, কিন্তু আল্লাহ বলেছেন বান্দা দুইটা গুনাহ যদি কোনোভাবে করো আমি ক্ষমা করব না। দুই গুনাহ করলে আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করবেন না, বাকি সব তিনি ক্ষমা করে দিতে পারেন। এক নাম্বার গুনাহ হলো বান্দার হক, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দাকে যদি আপনি কোনোভাবে কষ্ট দেন, লেনদেন করেন টাকা পয়সা মেরে খান, জায়গা জমিতে ভুল ভাল দলিল করেন, কারো জায়গায় ইচ্ছা মতো দখল করেন, মানুষকে কষ্ট দেন, মানুষের রাস্তা বন্ধ করেন, সারাদিন চিন্তায় থাকেন কেমনে মানুষকে কষ্ট দিবেন, সারাদিন পরামর্শ করেন কেমনে অমুককে তমুককে কষ্ট দেওয়া যায়। দুনিয়ার জমিনে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোন বনিয়াদম কষ্ট পায়, আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করব না, এই বিচার আমার কাছে নাই, সে বদলা যদি নিতে চায় সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব না। ও বান্দা তুমি যদি হাজার কোটি টাকা দান করো, শত শত মসজিদ বানাইয়া দেও, হাজার বার আমার ঘর তওয়াফ করতে যাও আর সরিষার দানের পরিমাণ বান্দার হক থাকে, আমি কিন্তু ক্ষমা করতে পারবো না। সুতরাং দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক নম্বরে বান্দার হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কথা বলেন, কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, টাকা খায়া গ্রামের বিচার করা যাবে না, জায়গা জমি দখল করা যাবে না, ভাই বোনকে ঠকানো যাবে না, মা বাপকে ঠকানো যাবে না, স্ত্রী সন্তানকে ঠকানো যাবে না, আত্মীয় স্বজনকে ঠকানো যাবে না। যার যে হক আছে হক আপনি পৌঁছে দিবেন, কারো উপকার করতে না পারেন ক্ষতি করতে যাবেন না, কারণ বান্দা আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দার যখন হক নষ্ট করা হয় যে হক নষ্ট করে তার নাম জালেম, যার হক নষ্ট হয় তার নাম মাজলুম। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে দিয়েছেন কেয়ামতের দিন কোন জালেমের দিকে আমি তাকাবো না, কোন জালেমের কথাও শুনবো না, আর মাজলুম যে হবে তার হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই, কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে, আমাদের হক নষ্ট করে থাকে, আমাদের জায়গা জমি দখল করে থাকে, আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে, আমাদেরকে কষ্ট দিয়ে থাকে, সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন, হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন, কেয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না। আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মজলুম হয়ে যান, গভীর রাত্রে হাত উঠে চোখ থেকে পানি ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন কোনো জিনিস দিয়া আমার তখত তৌসকে আমার আরশে আজিমকে কাঁপানো যায় না, কিন্তু মজলুমের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেলে আমার পুরা রস যেন কেঁপে যায়। এই জন্য এক নম্বর কোনোভাবে কোনোভাবে কোনো কৌশলে কোনোভাবে বান্দার হক নষ্ট করা যাবে না, যার যত হক আছে যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাআল্লাহ।
সবাই বললেন না, যার যে প্রাপ্য আছে পৌঁছে দিবেন, হক নষ্ট করবেন না। আপনি বড় মানুষ, আপনি এলাকার বড় মানুষ, আপনি বাড়ির বড় ভাই, আপনি জায়গা জমি নিজের নামে নামজারি করালেন, প্রিন্ট করালেন, দলিল করলেন, বুয়া বানালেন, আপনি জায়গা জমি দখল করলেন, সব বাড়িতে থাকবে, সব দুনিয়ায় থাকবে, আপনাকে কেয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। এই জন্যে এগুলা সব বলে যান, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আজকাল গ্রামগঞ্জে দেখবেন মানুষকে, বা ঢাকা শহরেও দেখবেন মানুষকে, যারা কষ্ট দেয়, মানুষের হক যারা মেরে খায়, ইন্তেকালের সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয়। কথা বলো, এটা বহুত কষ্ট, মানুষের হক নষ্ট করলে মরার সময় কষ্ট হবে। তাহলে এক নম্বর, বান্দার হক নষ্ট করা যাবে, বলেন না যাবে। দুই নম্বর, শিরিক করা যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করল, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত একেবারে হারাম, ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, কিয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করতে পারবে না। তাহলে বোঝা গেল, শিরিক করলে অরিজিনাল ঠিকানা জাহান্নাম, পাবলিকের হক মেরে খাইলে অরিজিনাল ঠিকানা, বলেন কেউ মাফ দিবে, কেউ মাফ করাবে, আল্লাহ মাফ দিবেন, শিরিক মাফ হবে না। মানুষের হক মাফ হবে, মাফ করাতে চাইলে দুনিয়ায় মৃত্যুর আগে যার হক নষ্ট করছেন তার হক তাকে পৌঁছে দেন। আপনারা মনে করছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম মনে হয় তোবা, এ তো ভুয়া জিনিস। পাবলিকরে মাইরা খাইয়া সারাদিন আস্তাগফিরুল্লাহ বলে কোনো সোয়াব নাই, পাবলিকরে ঠকাইয়া রাত দিন আস্তাগফিরুল্লাহ বলার মধ্যে কোনো সোয়াব, বলেন কোনো সোয়াব। তওবা হচ্ছে যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া, এটার নাম তওবা। কথা বুঝতে পেরেছেন? এজন্য যারা কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে, আপনি কত সিঙ্গারের সমস্যা খাইছেন, কত রং চা খাইছেন, আঙ্কেল বিল দিমুনে, এই যে দিমুনে বলছিলেন আর নাই, হয় না এগুলা? আমরাও তো পড়ে আসছি, বিকালে নাস্তার টাইমে চা খাইছেন দিমুনে, আগামী মাসে আব্বা টাকা পাঠাইলে কই? হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন, অন্য জায়গায় চাকরি নিয়েছেন, আপনি সব ভুলে গিয়েছেন, হয় না এগুলা? আপনি এখানে একটা বাসা ভাড়া নিয়েছেন, এক মুদি দোকান থেকে আপনি হয়তো কোনো জিনিস দুই চার পাঁচ দশ বিশ টাকা নিয়েছেন, ভুলে গিয়েছেন। এই যে হক, মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। ওটা আল্লাহর কাথায় খাতায় লেখা আছে, কেয়ামতের দিন বাইর করে দিবেন, বলবেন নি করা কিতাব, খা পড়ো তোমার এই কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যা করে আসছিলা পিছনে এই যে দিলাম, পড়ে পড়ে দেখো ঠিক আছে নি। এখন ওই সিঙ্গারা সমাজের হিসাব দেওয়া লাগবে, ওই রংচার হিসাব দেওয়া লাগবে। এজন্যে আমরা এগুলো দেখবো, আমরা চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় বসি, আমরা ঋণ করি, আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই, হয়তো টাকা দেই না, এরপরে দেখবেন রিক্সাওয়ালারে আমরা ভাঙতি দেওয়ার সময় বলি ভাই এই টাকাটা নেন, দুই টাকা ভাঙতি নাই, অন্য দিন। আচ্ছা অন্য দিন কি রিক্সাওয়ালারের পাওয়ার সম্ভাবনা আছে? আপনারা তো বলেনি যে অন্য দিন যদি দিমুনে বাড়াইয়া, বলেন না কথাগুলো অনেকে, অন্য দিন দিবেন বাড়াইয়া, তো অন্য দিন পাইলে না এরে দিবেন, এটা করবেন না। পাবলিকের হক বড় সেন্সিটিভ ব্যাপার, কোনো তাহাজ্জুদে কাজ হবে না, কোনো সাজদায় কাজ হবে না, কোনোভাবেই কাজ হবে না, এগুলো মাফ নিতে হয়। এজন্যে আল্লাহর ওয়াস্তে আমরা কোনোভাবেই কোনোভাবেই বান্দার হক নষ্ট করব না, সবাই বলেন না নষ্ট করব না, শিরিক করব না। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। আল্লাহর রাসূল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও, এই হাদিসে, এই হাদিসে আল্লাহর রাসূল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও, একটা হচ্ছে বান্দার হক মেরে খাবা না,
আল্লাহর সঙ্গে শিরিক করবে না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম তে আমরা এখানে শুধু আমি এতটুকু বলছি আমরা বান্দার হক নষ্ট করব না আর কথা বলেন না শিরিক বুঝেন তো আল্লাহর সাথে শরীক করা অংশীদার বানানো মত মনে করা আমরা এগুলো করব না দুঃখ না করলে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না ছেলে যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলেন না কেন দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার এই ছোটখাটো কথাও শিরিক হয়ে যায় মানে রাখবেন এগুলার থেকেও আমাকে বাঁচতে হবে শিরিক ফি জাত শিরিক ফি সিফাত শিরিক ফিল আমল আমলি শিরিক থেকে বাঁচতে হবে জাতি শিরিক থেকে বাঁচতে হবে সিফাতে শিরিক থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ কয় জিনিস আজকের পুরো আলোচনা থেকে আমরা বাঁচবো কয় জিনিস থেকে এক বান্দার নষ্ট করা যাবে না দুই শিরিক করা যাবে না আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে জবাব দিবেন রোজা রাখেননি আল্লাহর কাছে জবাব দিবেন হজ করেননি আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ চাইলে ক্ষমা তো করে দিতে পারেন একজন রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই কুরবানি করে নাই কিচ্ছু করে নাই কিন্তু মরার আগে হয়তো এমন ছোট এক সেকেন্ডের কোনো একটা আমল করছে আল্লাহর কাছে এটা ভালো লাগছে এই আমলটুকু আল্লাহর কাছে ভালো লাগছে আল্লাহ তার জিন্দগির পুরো আমল নামার গুনাকে মিটাইয়া দিবেন ইল্লা শিরিক করলে ওটা থাকবে ওটা মিটবে না পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে ওটা মিটবে না এজন্য আমরা এই দুই জিনিস থেকে নিজেকে বাঁচাবো সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমিন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে চাইলেন আল্লাহ আমিও তোমার কাছে চাই আমার উম্মতেরা যারা এত কিছু করবার পরে এত ভালোবাসা এত দোয়া এত নসিহাত এত উত্তম ব্যবহার এত দিন তাদেরকে তাদেরকে এতদিন ওয়াজ নসিহাত এত কিছুর পরে ভালো লাইনে আসে নাই এরপরে আমার খুচায় মাফ করে দিলাম আপনার গালি দেয় আপনারে মারতে চায় আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় রাত দিন শিরিক করে একজন আর একজনকে ঠকায় তাদের কাছে শিরিকও আছে বান্দার হক নষ্ট করার জিনিস আছে আল্লাহ এই দুই জিনিস দিয়ে তারা ভরে গিয়েছে এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবেন কে দোয়া করছেন আল্লাহ বলছেন কি হয়েছে আমার সাথে শিরিক করছে বান্দার হক নষ্ট করছে এদেরকে আমি মেরে ফেলে দিব তুমি এই কথা বলছো কেন এদেরকে বাঁচায় রাখলে সমস্যা কি কে বলছেন নূহ আলাইহিস সালাম কে বলছেন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম জবাব দিতে লাগলেন ইন্নাকা ইন তাযারুহুম ইয়ুযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা আয় আল্লাহ তাআলা আপনি আমি নূহকে ভালো করে চিনেন আমি রাগ বশত কষ্ট পেয়ে কথা বলছি না রাগ করে বলছি না তাদেরকে ধ্বংস করে দেন আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে কাজকর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি আপনি যদি তাদেরকে রেহাই দেন আপনি যদি তাদেরকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখেন তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপিষ্ট কন্যা নাউজুবিল্লাহ আয় আল্লাহ তাআলা এরা শিরিক করে এরা বান্দার হক নষ্ট করে জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে বাবা ছেলের হক মারে মামের হক মারে বাই বাইয়ের হক মারে নারীরা সব চরিত্রহীন হচ্ছে পুরুষেরা নির্লজ্জ হয়ে যাচ্ছে আয় আল্লাহ তাআলা এই সমাজ এদেরকে বাঁচিয়ে লাভ নাই এরা আপনার জমিনে থাকে আপনার দেওয়া জিনিসপত্র খায় এরপরেও আপনার শুকুর আদায় করে না একমাত্র আপনার ইবাদত করে না আমি বলছি এদেরকে এই জন্যে ধ্বংস করে দেন এরা বেঁচে থাকলে যারা ভালো মানুষ আছে
তাদেরকেও পথভ্রষ্ট করবে, এদেরকেও ধ্বংস করবে, এবং ওরা যাদেরকে দুনিয়ার জমিনে জন্ম দিবে তারা হবে সকলগুলা পাপাচারী, সমাজ পাপাচারে নষ্ট হয়ে যাবে। আপনার সৃষ্টি সমাজ নষ্ট করতে চাই না, এই জন্যই খারাপ লোকগুলাকে ধ্বংস করে দে। তাহলে মানুষ যদি খারাপ হয় তাহলে জন্ম দে খারাপ, কথা বলে না কেন? এখান থেকে বুঝতে পারলাম নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এরা তো খারাপ লোক, এরাও জন্ম দিবে খারাপ লোক, তাহলে সমাজে খারাপ লোকের বসবাস বেড়ে যাবে, এই জন্য আপনি এদেরকে ধ্বংস করে দেন। কি করে দেন? এখন আমাদের সমাজে খারাপ লোক নাই, একবারই নাই, খারাপ লোকের অভাব নাই। এই জমিন কেমনে যে আছে একমাত্র আল্লাহ জানেন, কেমনে জমিন টিকিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ জানেন। সুতরাং আমরা কেবল আমরা যারা আছি আমরা আল্লাহর ওয়াস্তে খারাপ কাজ করব না, বলেন না ইনশাআল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যে বললাম সবগুলোর ধ্বংস করে দেন, তাই বলে যদি একবারে ভালো মানুষের ধ্বংস করতে শুরু করেন, আমি যে বলছি সবগুলোর মাইরে ফেলান, এখন যদি এর ভিতর দিয়ে ভালো মানুষও বিপদে পড়ে যায় তাইলে তো ঝামেলা। হযরত নূহ আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদ যালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আমার পালনকর্তা, আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করুন, এবং জালেমদেরকে শুধুমাত্র কেবলমাত্র জালেমদেরকে ধ্বংস করুন। আগে দোয়া করেছেন সবগুলারে ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা এখন চিন্তা করলেন নূহ আলাইহিস সালাম আমার কথা যদি আল্লাহ সবাইরে ধ্বংস করে দেয়, মুমিন মুমিনাতরেও যদি ভেঙ মেরে ফেলে। আবার তিনি পরিষ্কার করে বুঝাইয়া বুঝাইয়া দোয়া করলেন বাচ্চাদের মতো। বাচ্চা যখন বাবার কাছে কোনো জিনিস চায়, বাবা বলেন বুঝি নাই, এ সুন্দর করে বুঝাইয়া তার নিজের ভাঙ্গা বাসা দিয়ে বুঝাতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে এবার নূহ আলাইহিস সালাম বুঝালেন, হে আমার পালন কর্তা রব্বি, হে আমার পালন কর্তা, আমি বলতে চাইলাম আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে, আমার ছেলে মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করতে পারে নাই তাকে বাঁচাবার কথা আমি বলছি না, যারা মুমিন হয়ে আমার গৃহে আসবে আপনি তাদেরকে বাঁচান। এখান থেকে নূহ আলাইহিস সালাম বুঝাতে চাইলেন ঘরের ভিতরে যারা মুমিন থাকবে না, নিজের ঘরে বসবাস করবে, নিজের প্লেটে খাইবে, নিজের টেবিলে খাইবে, এক ঘরে ঘুমাবে, এক বিছানায় থাকবে, কিন্তু মুমিন হবে না। নূহ আলাইহিস সালাম তাদের পক্ষে আছেন, তাহলে বুঝাতে চাইলেন আল্লাহ তাআলা ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদেরকে বাঁচান। আল্লাহ আপনি আমাকে, আল্লাহ তাআলা আপনি আমাকে আমার মা বাপকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করে দেন আর ধ্বংস করেন শুধু। আলা তাজিদুজ্জালিমিনা ইল্লা তাবারা, এ আল্লাহ ধ্বংস যদি করে দিতে হয় একমাত্র জালেমদেরকে কেবল ধ্বংস করে দেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আলোচনার শুরুতে বলছিলাম যদি কেউ জালেম হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক কেয়ামতের দিন নাই। নূহ ইসলাম এখানে দোয়া করতেছেন, আল্লাহ ধ্বংসই যদি করতে হয় সব জালেমরে ধ্বংস করো। আমরাও দোয়া করি, আল্লাহ ধ্বংসই যদি করতে হয় যারা আমাদের গৃহে মুমিন হয়ে ঢুকবে, যারা মুমিন মুমিনাত হয়ে সমাজে বসবাস করবে, আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে রাখো, জান্নাত তাদেরকে ওয়াসিফ করো, আর দুনিয়া যারা জালেম হবে তুমি ধ্বংস করো।
ঠিক না? আমিন বলেন, সবাই আমিন বলেন। আমরাও জালেম থেকে বেঁচে থাকতে চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এটা হচ্ছে সূরায়ে নূহের শেষ আয়াতগুলোর অনুবাদ। এরপর থেকে আল্লাহ তাআলা সূরায়ে জিন শুরু করবেন, কুল উহিয়া ইলাইয়া বলে আল্লাহ তাআলা আরেকটা সূরা শুরু করতে যাচ্ছেন। এখানে অনেকগুলো লম্বা চৌড়া কথা আছে, আমরা সবগুলো কথায় যেতে পারবো না। সুতরাং আসুন, এখন আপনারা আমাকে বলতে পারেন, আমাদের সময় কমে গিয়েছে, আপনারা আমাকে বলতে পারেন, হুজুর ঠিক আছে আমরা মানলাম যে আমরা তো অনেক সময় পাবলিকের হক নষ্ট করে ফেলেছি, আমরা হয়তো কার দোকান থেকে দুই চার টাকা খাইছি, টাকা দিতে পারি নাই, হয়তো পাঁচশো দুই টাকা বিল হয়েছে, পাঁচশো টাকা দিছি, বলছে আরেকদিন এসে দুই টাকা দিয়ে যাব, হয় না এগুলা? আর যাইও নাই দেইও নাই, গেছি হয়তো মনে নাই, এগুলা কি হয়? এমন আমরা এগুলোর থেকে বাঁচবো কেমনে? সব ভুলে গিয়েছি, যার কাছ থেকে আনছি হয়তো সে মরে গিয়েছে, অথবা আমি এলাকা ছেড়ে দিয়েছি, অথবা তার আত্মীয় স্বজনকে চিনি না। আমি তো এই হক থেকে বাঁচতে চাই, আমি তো এই হক থেকে বাঁচতে চাই। এখন আপনি আমি কি করব বলেন তো, কেমনে বাঁচবো? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা যদি তার সন্তান থাকে, তার ব্লাড সম্পর্কের কেউ থাকে, তার কাছে ক্ষমা চাও, সে যেন ক্ষমা করে, আর তার গুরুস্থানে গিয়ে ক্ষমা চাও, সে যেন ক্ষমা করে। আর যদি মনে করো ক্ষমা হচ্ছে না, তবে তুমি যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ সম্পদ একজনের তোমার কাছে আছে, ওই পরিমাণ তুমি সাদাকায় জারিয়া করে দাও, আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও। আল্লাহর রাস্তায় যদি তুমি দান করে দিতে পারো, ওই সম্পত্তি সাদাকা হতে কেয়ামত পর্যন্ত সওয়াব বাড়তে 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 বিশাল অহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। কেয়ামতের দিন ওই বান্দা দেখবে এত সওয়াব, আল্লাহকে বলবে, আল্লাহ এই সওয়াব তো আমি করি নাই, এত সওয়াব কোথায় পেলাম? আল্লাহ বলবেন, অমুক বান্দার কাছে তোমার হক ছিল, সে ভয় পেয়ে হক তোমাকে দিতে পারেনি, মরে গিয়েছিলে বা সরে গিয়েছিলে, ভয় পেয়ে সাদাকা করে দিয়েছিল, আমি তার সাদাকাকে বাড়িয়ে এই পরিমাণ তোমার জন্য করে দিয়েছি, তুমি এটা গ্রহণ করো, আমার বান্দাকে ক্ষমা করো। আল্লাহ যদি কারো ব্যাপারে ওকিল হইয়া কারো কাছে বলেন ক্ষমা করো, কারো ক্ষমতা আছে ক্ষমা না করে? পারে কথা বলেন, পারবে? তাহলে এই জায়গা পর্যন্ত যেতে হলে আমাদেরকে সাদাকায়ে জারিয়া করে যেতে হবে। সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া তো বুঝেনি, দাওয়াত করে মানুষকে খাওয়াইয়া দিলেন নাকি? সাদাকায়ে জারিয়া হলো কেয়ামত পর্যন্ত চালু থাকে, মানুষকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন। একটা মাদ্রাসার একবারে নিচের কাজ হচ্ছে, মসজিদের নিচের কাজ হচ্ছে, একবারে নিচের এই যে পিলারের কাজ হচ্ছে, উপরের নিচের ছাদের কাজ হচ্ছে, দিয়ে দেন। এখানে আবার সাদকা দেওয়ার কথা বলতেছি না, মানে দান কয়রাতের কথা বলছে। মসজিদে তো আর সাদকা দিলে চলবে? মসজিদে কি আল্লাহ সাদকা নিব? আল্লাহ ঠেকছে তো আপনার আমার কাছে যে আল্লাহ সাদকার দরকার, ভালো টাকা আল্লাহকে দিতে হবে। মাদ্রাসায় আপনি সাদাকা টাকা দান করে দিলেন, মাদ্রাসায় নিচের কাজ হচ্ছে, একটা টিউবওয়েলের কাজ হচ্ছে, অথবা কোনো মাদ্রাসায় হাদিসের কিতাব বুখারি মুসলিম তিরমিজি দিয়ে দিলেন, ওই কিতাবগুলো ছাত্ররা কেয়ামত পর্যন্ত পড়বে, কারণ এবছর যারা পড়ছে এরা চলে যাবে, পরের বছর যারা আসবে এরা পড়বে, পরের বছর যারা আসবে এরা পড়বে, এবং কেয়ামত পর্যন্ত পড়তে থাকবে, আর সওয়াব অ্যাকাউন্টে জমা হতে থাকবে, আর এই সওয়াবের মাধ্যমে আপনি আমি বেঁচে যাবো ইনশাআল্লাহ। একটা বাচ্চাকে হাফেজ বানাইয়া যান, আপনি আমি নিজের বাচ্চাকে হাফেজ বানাতে পারলাম না, আমরা অন্যের বাচ্চাকে হাফেজ বানাবো নিজের টাকায়, এটা নাম সাদকায়ে জারিয়া। কথা বুঝতে পেরেছেন? অন্যের বাচ্চাকে হাফেজ বানিয়ে যাব। একটা মাদ্রাসায় কাজ করে দিয়ে গেলাম, এতিমখানায় দিয়ে গেলাম, মানে দাতব্য সংস্থাগুলোতে যেখানে দিলে হয় এমন জায়গায় আমরা দান করলাম, বিশেষ করে টিউবওয়েল পানির ব্যবস্থা করলাম, মানুষের রাস্তাঘাটের ব্যবস্থা করলাম, রাস্তায় ফলের গাছ লাগাই দিলাম। কথা বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। একজন গরিব মানুষ, ঘরের থাকবার জায়গা নেই, তার একটা ঘর বানাবার ব্যবস্থা করে দিলেন। একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত, বড় রোগে আক্রান্ত, হসপিটালে ভর্তি, টাকা পয়সা নেই, তার একটু সহযোগিতা করলেন। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এগুলো আপনারা দিবেন, এগুলো দিলে হবে কি? হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, এই দুনিয়ার জমিনে আমি একসময় না খেয়ে থাকতাম, এই দুনিয়ার জমিনে একসময় আমি না খেয়ে থাকতাম, আমার খাবার ছিল না। আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সমাজে এমন হয়েছে যে আমি
এই দুনিয়ার জমিনে প্রত্যেক মাসে 4000 দিনার দিরহাম দান করার মতো তৌফিক আল্লাহ আমাকে এখন দিয়েছে সুবহানাল্লাহ কেমনে দিলেন ওগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন তৌফিক দেন এজন্য আমরা সুযোগ বুঝে আমরা দান খয়রাত করব ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ যে যেভাবে পারেন যে যেভাবে পারেন দান খয়রাত করবেন সাদাকা করবেন নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন কারণ ভুল তো মানুষের হয় কখন কার হক কোন দিকে কেমনে চলে আসছে বলতে পারেন না আর জানাশোনা থাকলে মানুষের হক মানুষকে দিয়ে দিবেন আর বেশি বেশি করে তওবা করবেন ইস্তেগফার করবেন শিরিক থেকে বাঁচাবার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন ইউনুস মোল্লা রোহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে অমর ফারুক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সালেহ বেগম